সাধারণত খাদ্যে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে অ্যান্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে, আর তা শরীরের এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে। এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা এবং পারফরম্যান্সের জন্য জরুরি। এছাড়াও শরীরে মেদ বৃদ্ধি, দুর্বলতা এবং চুল পড়ে যাওয়ার জন্য দায়ী এই হরমোন। আজকে জানব সাতটি এমন কার্যকর খাবার যা আপনার টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করবে। এক, ডিম। ডিমে ভিটামিন ডি এবং কুসুমে প্রচুর কোলেস্টেরল রয়েছে। এটা জেনে রাখা ভালো যে কোলেস্টেরল বিভিন্ন হরমোন গঠনে সহায়তা করে। এর ভিতর বিশেষভাবে টেস্টোস্টেরন রয়েছে। তাছাড়া দেশি মুরগি ও হাঁসের ডিম এই হরমোন বাড়ানোর ক্ষেত্রে খুবই উপকারী, কারণ দেশি মুরগি একা একাই বিচরণ করে খাদ্য সংগ্রহ করে, তাই এই ডিমের কার্যকারিতাও বেশি থাকে। দুই, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ বা তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা সুস্থ যৌন গঠনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোন নিঃসরণ হয়। তিন, ডালিম। ডালিমকে স্বর্গীয় ফল বলা হয়। ডালিম কার্যকরীভাবে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক দ্বারা সমৃদ্ধ। এটি যে শুধু টেস্টোস্টেরন বাড়ায় তাই নয়, এটি একাধারে রক্তচাপ কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে। চার, খেজুর। প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার সময় খেজুর খাওয়ার অভ্যাস করা খুবই জরুরি। মাখনের সাথে খেজুর মিলিয়ে খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, সেই সঙ্গে গঠন বাড়ে ও কণ্ঠস্বর পরিষ্কার হয়। পাঁচ, বাদাম। চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে। এগুলি শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরি করার পাশাপাশি হরমোনগুলিকে সঠিকভাবে পথনির্দেশ করে, তাই অল্প করে হলেও বাদাম খেতে হবে, এতে যৌন স্বাস্থ্য ভালো থাকবে। অলিভ অয়েল এবং নারিকেল তেল। একটি পরীক্ষায় দেখা গেছে জলপাই তেল, নারিকেল তেল এবং আঙ্গুর বীজের মধ্যে সবথেকে বেশি টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। নারিকেল তেল এবং তারপরেই রয়েছে অলিভ অয়েলের অবস্থান। চাইলে দুটোই একসাথে খাওয়া যেতে পারে। প্রতিদিন উভয়ের এক চা চামচ করে খেলেই হবে। যদি সম্ভব হয় এর দ্বারা কোনো কিছু রান্না না করে সরাসরি খেলেই ভালো হয়, তবে অবশ্যই খাঁটি তেল দেখে তারপরেই খাওয়া উচিত, এতে একটু বেনিফিট বেশি পাওয়া যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।